হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা আর আমি চলে এসেছি আমাদের চ্যানেল শর্মি অ্যান্ড দ্য ব্লগসে। আমি আজকে একটা জায়গায় এসেছি, তো এই জায়গাটার নাম হচ্ছে নিউ বকখালি, ঠিক উকিলের হাটের আগের স্টপেজটা। তো এখানে আমরা এসেছিলাম একটা কাজে, একটু পায়রা দেখতে একজনের কাছে। তো ওনার কাছে অনেক হরেক রকমের পায়রা আছে, আজকে যদি পারি তোমাদের দেখিয়ে দেব ওনার কাছে কতগুলো পায়রা আছে। তো আমি ওনার খোঁজ পেয়েছিলাম, অনেকেই হয়তো তোমরা নাম জানতে পারো, দীপঙ্কর প্যারেট বলে ওনার থেকে। তো উনি ওনাকে প্রমোট করেছিলেন, তো তার কাছেই আমরা এসেছি। তার নাম হচ্ছে সুপ্রিয়, তো তার বাড়িতে কালকে এসেছি, আজকে আমরা চলে যাব এখান থেকে। তো আশেপাশের জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব, খুব সুন্দর জায়গাটা, অনেক কিছু আছে দেখার। তো চলো আমি নিয়ে যাই তোমাদের সেই জায়গাগুলো দেখাতে। আমরা দীপঙ্কর প্যারেটের ফার্মে, খুব সুন্দর একটা জায়গা, বড় ইউটিউবার। তো চলো দেখি কি কি পাখি রাখা আছে এদের এখানে। আমার সাথে কে আছে দেখো, এই দুটো খুব সুন্দর, এরা
দারুণ। তোমরা পারলে একবার ভিজিট দাও এখানে, খুব ভালো লাগবে। দেখলে যে আমরা দীপঙ্কর প্যারট দীপঙ্কর ফার্মে ভিজিট করলাম, তিনি একজন খুব বড় ইউটিউবার, তো তোমরা অবশ্যই একটা ভিজিট দিতে পারো। ভিজিটার ওখানে অনেক যায়, তো তোমরা ঠিক উকিলের হাটের যে বাজারটা আছে সেই বাজারটাতে, মানে বকখালি যেতে তার আগে উকিলের হাট পড়ে, ওখানেই তোমরা স্টপেজটা নেমে যাবে। তো যে কাউকে যদি জিজ্ঞেস করো তারা দেখিয়ে দেবে, ওই বাজারের ভেতরেই ফার্মটা রয়েছে। সানকনিওর, তারপর হচ্ছে অনেক প্যারট আছে, ম্যাকাও আছে, তো তোমরা অবশ্যই যদি পারো একবার ভিজিট করতে পারো। খুব সুন্দর, খুব দারুণ একটা জায়গা, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো সব প্যারটগুলো হ্যান্ডটেম করা, তো তোমরা অবশ্যই, আমি রিকোয়েস্ট করছি একটু ভিজিট করে জায়গাটা একটু দেখে নিতে পারো। আর এখন আমরা আবার চলে এসেছি এই সুপ্রিয়দের বাড়িতে, তারপরে আমরা এখান থেকে আর একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো নিউ বকখালি। একটা সুন্দর নদী আছে তোমাদের দেখাবো আমি, তো আমার সঙ্গে থাকো। তো আমি চলে এসেছি এখানে নিউ বকখালি, সামনে খুব বড় একটা নদী আছে, তো তোমাদের দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখাবো, যেটা নদীটা দেখানোর পর ফেরার পথে তোমাদের একটা খুব ব্যাড কন্ডিশন অফ দিস প্লেস সেটাও দেখিয়ে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চারিদিকের কি কন্ডিশন, চারিদিকে নোংরা ফেলা রয়েছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা জায়গাটা এরা এসে পিকনিক করে নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে, খুব রাগ হচ্ছে জানি না কেন। তো এত সুন্দর একটা জায়গাটা এখানে চারিদিকে প্লাস্টিক ফেলেছে, দেখতে পাচ্ছ। আরো আছে, তোমাদের না দেখালে বুঝবে না। এগুলোকে বলে নিউম্যাটোফোর। আচ্ছা তুমি বলো। এইগুলো হচ্ছে নিউম্যাটোফোর, এখান থেকে নতুন সুন্দরী গাছ বেরোয়, সুন্দরী গাছ। তো এটা হচ্ছে সুন্দরী গাছ, কি গাছ? তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ পিকনিক হচ্ছে, তো এরাই সব এসে জায়গাটা নোংরা করে, প্লেট ফেলে খুবই নোংরা করে রেখেছে। তো পরিষ্কার নিজেদেরই আমাদের করতে হবে, তো সেই জিনিসটা হয়ে উঠছে না। এটা হচ্ছে সুপ্রিয়দের বাগান, খুব সুন্দর, বিশাল বড় ক্ষেত, মানে গাছ হয়ে গেছে গাঁদা ফুল। আর ওই দিকটা হচ্ছে বেগুন গাছ, চলো আমরা নিয়ে যাই, আমি নিয়ে যাই আরো সামনে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি এখান থেকে। এখন বাজে হচ্ছে প্রায় 3টে, তো আমাদের এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার আমি ডাইরেক্ট বাড়ি যাব। তো তোমরা দেখলে যে আমি একটা সুন্দর জায়গায় ঘুরলাম, এটা হচ্ছে বেসিক্যালি কাকদ্বীপে। তো আজকে চলি, পরে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার। টিল দেন টেক কেয়ার, বাই।